সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। র‍্যাব পরিচয়ে যুবককে বাস থেকে নামিয়ে 10 লাখ টাকা ছিনতাই। নির্বাচনের পর প্রথমবার রাজপথের কর্মসূচি দিল বিএনপি। যে কোনো মুহূর্তে সরকার বিদায় নিতে বাধ্য হবে, মন্তব্য মঈন খানের। আওয়ামী লীগের সভায় ব্যারিস্টার সুমনের উপস্থিতি নিয়ে হট্টগোল। শাহজাহানপুরে উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, পুলিশ সদস্য গুলিবিদ্ধ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। র‍্যাব পরিচয়ে যুবককে বাস থেকে নামিয়ে 10 লাখ টাকা ছিনতাই। ফরিদপুরের ভাঙ্গায় র‍্যাব পরিচয় ছিনতাইকারীরা এক যুবককে বাস থেকে তুলে নিয়ে মারধরের পর 10 লাখ টাকা ছিনিয়ে নিয়েছে। পরে পুলিশের ধাওয়ায় পদ্মা সেতু দক্ষিণ থানা এলাকায় গাড়ি ফেলে পালিয়ে যায় ছিনতাইকারীরা। আজ রোববার বেলা 11টার দিকে ভাঙ্গার পুখুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে। ছিনতাইকারীর শিকার ওই ব্যক্তির নাম আতিকুর রহমান। তিনি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দিকনগর ইউনিয়নের বগাল গ্রামের খবির শেখের ছেলে। আতিকুর ভাঙ্গার পুখুরিয়ার ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখায় কর্মরত। ছিনতাইকারীদের মারধরে আহত হয়ে তিনি ভাঙ্গা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। নির্বাচনের পর প্রথমবার রাজপথের কর্মসূচি দিল বিএনপি। গত 7ই জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনের পর রাজপথে প্রথম কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ ও সংসদ বাতিলের একদফা দাবিতে সারা দেশে 2 দিনের এই কর্মসূচি দেওয়া হয়েছে। বিএনপির নতুন কর্মসূচি অনুযায়ী সব জেলা ও মহানগরে কালো পতাকা মিছিল করবে তারা। আগামী 26 জানুয়ারি জেলা সদরে এবং 27 জানুয়ারি সব মহানগরে এই কর্মসূচি পালন করা হবে। রবিবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি 2 দিনের এই কর্মসূচি ঘোষণা করেন। যে কোনো মুহূর্তে সরকার বিদায় নিতে বাধ্য হবে, মন্তব্য মঈন খানের। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেছেন, জনগণ হচ্ছে একটি দেশের সরকারের ভিত্তি। জনগণের ভিত্তি আজকে সরে গেছে। আওয়ামী লীগ শূন্যের উপর দাঁড়িয়ে আছে, তাদের পায়ের তলায় মাটি নেই। যে কোনো মুহূর্তে এই সরকার বিদায় নিতে বাধ্য হবে। রোববার বিকেলে রাজধানীর সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মঈন খান এসব কথা বলেন। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 88তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল এই সভার আয়োজন করে। আওয়ামী লীগের সভায় ব্যারিস্টার সুমনের উপস্থিতি নিয়ে হট্টগোল। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগের মতবিনিময় ও বর্ধিত সভায় নবনির্বাচিত সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হককে আমন্ত্রণ জানানো হয়েছিল, কিন্তু তার উপস্থিতি নিয়ে হট্টগোল করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। রোববার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এ ঘটনা ঘটে। অবশ্য পরে দলের জ্যেষ্ঠ নেতারা উত্তপ্ত পরিস্থিতি স্বাভাবিক করেন। আওয়ামী লীগের একাংশের নেতাকর্মীরা সভাপতির কাছে প্রশ্ন রাখেন, সৈয়দ সায়েদুল হক আওয়ামী লীগের কেউ নন, তাকে দল এখনো গ্রহণ করেনি, এমন পরিস্থিতিতে দলের বর্ধিত সভায় তাকে কেন ডাকা হলো? শাহজাহানপুরে উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, পুলিশ সদস্য গুলিবিদ্ধ। রাজধানীর শাহজাহানপুর এলাকায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন উচ্ছেদ অভিযান চালাতে গেলে স্থানীয় লোকজনের সঙ্গে সংঘর্ষ হয়েছে। এতে পুলিশের একজন সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। আজ রোববার দুপুরে এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যের নাম মেহেদি হাসান, তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, সিটি কর্পোরেশনের ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে উচ্ছেদ অভিযানে গিয়েছিলেন পুলিশ সদস্যরা। শাহজাহানপুর রেললাইনের কাছে সিটি কর্পোরেশনের জায়গায় একটি কাঁচা বাজার রয়েছে, সেখানে উচ্ছেদ অভিযানে গেলে দোকানদার ও স্থানীয় লোকজন পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকেন। তারা সিটি কর্পোরেশনের কর্মকর্তা ও পুলিশ সদস্যদের ঘিরে ফেলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সদস্যরা সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট ও শর্টগানের গুলি ছোড়েন। এর মধ্যে এক পর্যায়ে পুলিশ মেহেদি হাসান গুলিবিদ্ধ হন। তিনি পুলিশ অর্ডার ম্যানেজমেন্টে কর্মরত। আরও 9 মামলায় গ্রেপ্তার মির্জা ফখরুল, জামিন শুনানি কাল। নাশকতার অভিযোগে রাজধানীর পল্টন ও রমনা থানার পৃথক 9 মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এসব মামলায় আগামীকাল বুধবার জামিন আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে। মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগুদ্দিনের আদালতে
আইনজীবীর মাধ্যমে এসব মামলায় নিজেকে গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করেন মির্জা ফখরুল ইসলাম। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাকে এসব মামলায় গ্রেপ্তার দেখান। ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম সুলতান সোহাগুদ্দিনের আদালত জানান, আগামীকাল এসব মামলায় তার জামিন আবেদনের শুনানি হবে। মির্জা ফখরুলের আইনজীবী মোহাম্মদ আসাদুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন। খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি হয়েছে। মঙ্গলবার তাকে এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে নেওয়া হয়েছে। 77 বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনি, লিভার সহ নানা জটিল রোগে ভুগছেন। খালেদা জিয়ার সুস্থতার জন্য পরিবার ও দলের পক্ষে সবার কাছে দোয়া কামনা করা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে নিতে তার পরিবার থেকে সরকারের কাছে আবেদন করা হলেও অনুমতি পাওয়া যায়নি। এ পরিস্থিতিতে গত 27 অক্টোবর যুক্তরাষ্ট্র থেকে 3 বিশেষজ্ঞ চিকিৎসক এনে ঢাকায় এভারকেয়ার হাসপাতালে বিএনপি নেত্রীর রক্তনালীতে অস্ত্রোপচার করা হয়। 2018 সালে দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাবন্দির পর খালেদা জিয়া একাধিকবার হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। সাবেকেই প্রধানমন্ত্রী অসুস্থতার মধ্যে গুলশানের ভাড়া বাসা ফিরোজায় চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণেও তিনি চিকিৎসা নিয়েছেন। বর্তমানে গত 9 আগস্ট থেকে তিনি এভারকেয়ার হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে চিকিৎসাধীন। যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের বিষয়ে আমাদের কোনো চিন্তা নেই মন্তব্য মোমেনের। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বিষয়ে আমাদের কোনো চিন্তা নেই, আমাদের জনগণ রায় দিয়েছে। আমাদের সপক্ষে যারা এসেছে তারা সবাই বলেছে যে অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ, গ্রহণযোগ্য ও সংঘাতবিহীন নির্বাচন হয়েছে। মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বিদেশি কূটনৈতিক, পর্যবেক্ষক ও সাংবাদিকদের সঙ্গে মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এ কে আব্দুল মোমেন বলেন, আমাদের সপক্ষে যারা আছে তারা সবাই নির্বাচন কমিশনকে ধন্যবাদ দিয়েছে। এর থেকে আর বড় কিছু নেই, এটা নিয়ে আমরা সবাই আনন্দিত। জনগণ বিভিন্ন প্রতিকূল পরিবেশে নির্বাচনে গেছে, এটাই তো বড় কথা। গ্রহণযোগ্য নির্বাচন হলে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য বলবে, মন্তব্য জয়নুল আবদিন ফারুকের। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জাতীয় সংসদের সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, 7 জানুয়ারি একটি প্রহসনের নির্বাচনের নাটক মঞ্চস্থ হয়েছে, যেখানে দেশের জনগণ ভোট কেন্দ্রে যায়নি, সেখানে 40% ভোট দেখে নির্বাচন কমিশন বৈধতা দেওয়ার চেষ্টা করছে। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে তাঁতি দল ও ওলামা দল আয়োজিত লিফলেট বিতরণ কার্যক্রম কর্মসূচিতে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন ফারুক। ফারুক বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন বৃথা যায়নি, বৃথা যাবে না, বৃথা যেতে দেব না। তাই আমরা মনে করি জনগণ আমাদের সঙ্গে আছে, জনগণকে নিয়েই আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করব, এই সরকার টিকে থাকতে পারবে না। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বিবৃতি নিয়ে বক্তব্য নেই ইসির। 7 জানুয়ারি অনুষ্ঠিত হয়ে গেল 12 জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচন সুষ্ঠু হয়নি বলে বিবৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। দুই দেশের এমন বিবৃতির বিষয়ে কোনো বক্তব্য দেবে না নির্বাচন কমিশন, তবে ভোট সুষ্ঠু হয়েছে একথা পুনর্ব্যক্ত করেছে কমিশন। মার্কিন পররাষ্ট্র দপ্তর সোমবার এক বিবৃতিতে বলেছে, বাংলাদেশের 12 জাতীয় সংসদ নির্বাচন অবাধ বা সুষ্ঠু হয়নি। যুক্তরাষ্ট্র বাংলাদেশের জনগণ এবং গণতন্ত্র, শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতা ও মত প্রকাশের স্বাধীনতার প্রতি তাদের আকাঙ্ক্ষাকে সমর্থন করে। একই দিন যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে বলেছে, বাংলাদেশের 12 জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মানদণ্ড অনুযায়ী হয়নি। মঙ্গলবার দুপুরে এই বিবৃতির বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর সাংবাদিকদের বলেন, আমাদের বক্তব্য যেটা সেটা গতকাল প্রধান নির্বাচন কমিশনার দিয়েছেন, এর বাইরে আমার কোনো বক্তব্য নেই।